আরে লাভ নাই রে লাভ নাই সুন্দরভাবে বলতে আছি যা যা আছে দিয়ে দে নইলে তো একবার ডিচ কে আও ভাইয়া আমার কাছে তো কিস্তা নাই গে দে কইতেছি এই কিও ভাই কর টাকা দে ভাইয়া এর বেশি আর নাই গে ঘড়িটা দে ঘড়িটাও দে এ ভাই জান সবই তো নিছুইন এই আমরা অস্ত্রটা লয়ে চাই ওই খেলার পিস্তল লইয়ে কি করব ও তরাই রেখে দে কত কত করিয়া একটাই আছে একদম একশো পঞ্চাশ টাকার কত একশো টাকা চান নিলে নেন না নিলে যান না না দেন 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 এ টান দে কি এই কে ডাইডা কি করছেন এত দাম আচ্ছা একটা কমের ভিতর এই ডাবটা কত এটা চল্লিশ টাকা আমার চিন আমি ডং 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 ডং
ভাই আমার ফোন একটু দিবেন, আমার মামা কল দেবো। আমার টাকা সরে কেউ নাই, আমি হারাই গেছি ভাই। কেন না কেন না, নাও ফোন দাও, মামা সাথে সবারই করলাম। এই সবার মামা সবকিছু লইছিস? হ্যাঁ স্যার সবকিছু লইছি। তাহলে একটা কাম কর, আর মুয়ে গাম ছাপে সহে মলম ডইল্লা লাঠি দিয়ে গাড়িতে নামাই দিই। বস বস বস, আপনারা রেডি করেন না, আমি এগুলির অনেক ভয় পাই। আপনারা এমনি নামাই দেন, আমি সুন্দর করে বাসায় যাবো। হ্যাঁ তোরে এমনি নামাই দিই, আর তুই চিল্লাইয়া মানুষ জড়ো কর। বস আমি এগুলি কিছু করবো না, আমার এমনি নামাই দেন। থাক ওস্তাদ, এমনি নামাই দেন। দে নামাই দে। আমি যাবো। হ্যাঁ বলো, এটাকে আমাকে মানায়, তুমি আমাকে চিনতেই পারো না। আচ্ছা যাও, তুমি যাও, আমি নিচে তোমার রিক্সা পাহারা দিচ্ছি। আচ্ছা মামা, তাহলে আপনি রিক্সাটা দেখেন, আমি যেতেছি। ব্যাগে 30 লাখ টাকা আছে, বাসায় নিয়ে যাওয়া লাগবো সাবধানে। শিশু পাইছে, পাবলিক টল্টো যাওয়া যাবো না, পরে কই না কই রাখমু। চল এই জায়গায় কইরা দি। ভাইয়া টাকা কোনতে আছেন? আপনাকে এটা এই যে ভাইয়া, আপনি তো সিগারেট খেতে আছেন, আপনি কি যে কোনো গন্ধ শুনে বলতে পারবেন এটা কোন ব্র্যান্ডের সিগারেট? হ্যাঁ আমি 15 বছর ধরে সিগারেট খাই, যে কোনো সিগারেটের গন্ধ শুনে বলতে পারবো এটা কোন ব্র্যান্ডের সিগারেট। তাহলে ভাই দেখেন তো আমার হাতে না কোন সিগারেটের জন্য গন্ধ লেগে আছে, বলেন তো এটা কোন ব্র্যান্ডের সিগারেটের গন্ধ।
আপনার কাপড়গুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তুমি না ছাদে ছিল, আমার বোনকে আপনাদের এগুলো লন্ড্রি করতে দিছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার বই নেই তো, আমাকে ডাইকা এই যে এইগুলা দিল। আমরা নতুন লন্ড্রির বিজনেস শুরু করছি তো, সে বললো এগুলো লইয়া সুন্দর করে ডইলিয়া আমাদের বাসায় আবার দিয়ে আসবেন। হ্যাঁ, আমি বলছি ওকে। ও আচ্ছা আচ্ছা, আমি আমার বোনকে জিজ্ঞেস করে নিই। হ্যাঁ আপু, আমার যে কাজ কি, আমি তোমার ব্যাগ পেয়ে গেছি। শিক্ষা হয়েছে জন্মের মতন, শিক্ষা হয়েছে আর জীবন চুরি করতাম না ভাই। ভাই ভাই যান, আপনারা যান ভাই, যান 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 ভাই। আমার মোবাইলটা আমি তো লই নি, আমি যার মোবাইল দিয়ে হ্যাক করো আমি কি জানি। হ্যাঁ হ্যাঁ, 100 মারতে যা, আর 100 আমার মোবাইলই লয়ে গেছে।